get down মানে বসে যাও কিন্তু কোনো কাজ করতে বসে যাও কোনো কিছু দেখতে বসে যাও কোনো পড়াশোনা করতে বসে যাও এই ধরনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি এছাড়াও আমরা আগের ভিডিওতে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে time to watch আসলে time বলতে হচ্ছে যে এখনই সময় হয়ে গেছে এখন ওয়াচ করতে শুরু করো দেখতে শুরু করো বা অথবা খেতে শুরু করো মানে time to watch time to go time to relax time to watch Nasirs club video মানে সময় হয়ে গেছে এটাই সময় Nasirs club এর ভিডিও দেখা আর এখানে যেটা হচ্ছে যে get down to watch Nasirs club এর ভিডিও মানে Nasirs club এর ভিডিও দেখতে বসে পড়ো মানে লেগে যাও বিষয়টা এরকম দুইটা বলা যায় যে একই বাট দুইটা দুই রকম ফ্লেভার এটা হচ্ছে এটা ডিপেন্ড করবে যে আমি কোন জায়গাতে কোন ক্ষেত্রে সমসাময়িক আশেপাশে বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে কোনটা প্রয়োগ করব Hello, Assalamu alaikum, dear brothers and sisters. I hope you are doing great by the grace and mercy of Almighty Allah. Welcome to Nasirs Club. It's me, Nasir, before you, and today we are going to learn some common expressions. Prashikhatira, Ashakuri, Jejekhan Acho, Bhalo Acho, Shustar Acho. Dear viewers, Tale Achke, Amra Acti Rule, Shikhte Cholechi. Asheta Hocche, Ekhoni, Nasirs Club er video dekhte shuru kore dao. Ekhoni, Poralekha korte shuru kore dao. তার মানে এই ধরনের যতগুলো কথা বলি আমরা মানে সময় নষ্ট না করে এখনই পড়তে বসে যাও এখনই লিখতে বসে যাও এখনই খেতে বসে যাও এখনই হাঁটতে শুরু করে দাও এই ধরনের কথাগুলো যখন বলবো তখন আমরা কি ব্যবহার করব অর্থাৎ কোন প্যাটার্নটা ইউজ করব তাহলে আমরা এখানে দেখি সেটা হচ্ছে গেট ডাউন যার অর্থ হচ্ছে দেরি না করে শুরু করে দাও দেরি না করে শুরু করে দাও বসে পড়ো এখনই বসে পড়ো কোনো কাজ করতে বসে পড়ো মানে আর সময় নষ্ট না করে গেট ডাউন টু ওয়াচ মাই ভিডিওস মানে সময় নষ্ট না করে এখনই আমার ভিডিওগুলো দেখতে শুরু করে দাও গেট ডাউন টু ইট এখনই খেতে শুরু করে দাও গেট ডাউন টু রাইট মানে খেতে বসে যাও লিখতে বসে যাও গেট ডাউন টু ওয়াচ পিনাকিজ ভিডিওস মানে এখনই পিনাকির ভিডিও দেখতে শুরু করে দাও গেট ডাউন টু ওয়াক মানে এখনই কাজ করতে বসে যাও গেট ডাউন টু শাফল দ্য কার্ড মানে এখনই কার্ডগুলো শাফল করতে শুরু করে দাও মানে বসে যাও শাফল বলতে আসলে বিনিময় করা চেঞ্জ করা যেটা শাফল বলতে আমরা কার্ড খেলি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে একটি গুরুত্বপূর্ণ আমরা ফ্রেজ শিখলাম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এতটুকুই ছিল ভালো থাকবে সুস্থ থাকবে নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম